আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বাংলাদেশের মধ্যে যে ইজতেমা হচ্ছে বিশ্ব ইজতেমাই, সেইখানে এইভাবে নামাজ পড়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মধ্যে, কাবা শরীফের মধ্যে আপনার হয় কি, চারিদিকে মুখ করে নামাজ পড়া হয়, কাবা শরীফকে চারিদিকে ঘিরে নামাজ পড়া হয়। কিন্তু এখানে আপনার সামনে কাবা না থাকার পরেও আপনারা দেখতে পাচ্ছেন যে এই মানুষগুলো গোল হয়ে নামাজ পড়ছে, মনে হচ্ছে যে তাদের সামনে কাবা শরীফ আছে। এই ফটোটা বা এরকম আরও কিছু ফটো ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে অত্যন্ত ভাইরাল হচ্ছে, দেখা যাচ্ছে। তো ইসলাম কি বলে যে এইরকমভাবে নামাজ পড়া যাবে কি না? দেখুন, ইসলামের প্রথম বিধান হচ্ছে যে নামাজ পড়ার ক্ষেত্রে যে আপনাদেরকে কাবা শরীফের দিকে মুখ করতে হবে। আপনি যে কোনো দিকে যেমন খুশিভাবে নামাজ পড়তে পারবেন না, আপনাকে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়তে হবে। এখানে এই পরিস্থিতি কেন হলো সেটা তো বোঝা যাচ্ছে না। তার কারণ এখানে তো অনেক ওলামায়ে কেরাম আছেন, তিনারা এরকম পরিস্থিতি দেখার পরেও ঠিক করতে পারেনি কেন তা বুঝতে পারছি না। হবে হয়তো যে প্রথম কাতারগুলো হয়তো ঠিক হয়েছে, কিন্তু এটা শেষের কাতার, যেটা অনেক বড় কাতার হওয়ার কারণে হতে পারে বেঁকে গেছে। তাছাড়া আমরা সবাই জানি যে আমাদের কাতারকে সোজা করতে হবে, এটা আমাদের প্রত্যেক নামাজেই প্রায় সময় ইমাম সাহেব বলে থাকেন। আর তাছাড়া আপনারা এখানে একটা কারণ হতে পারে যে এখানে রাস্তাটা বেঁকে গেছে, এবং সেই হিসাবে হয়তো প্রথম কাতার যেভাবে করেছে, যে আপনার হতে পারে যে প্রথম কাতারটা রাস্তার যে শেষ বর্ডার সেটা হিসাবে করেছে, আর তারপরে তার কাতারগুলো অনুসরণ করে এইভাবে হয়তো কাতার করা হয়েছে। তো এই ব্যাপারটা নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে মেলা রকম কথা বলাবলি হচ্ছে। আসলে একটু ভাবতে হবে যে যা হয়েছে হয়েছে, কিন্তু এটা নিয়ে বেশি গুঞ্জন না করাই ভালো, এতে করে আপনার ইসলাম ধর্মেরই বদনাম হবে আর অন্য কিছুই নয়। কারণ এগুলো যা হয়েছে এটা আমাদেরই হয়তো কোনো দোষের কারণে হয়েছে, আমাদের ভুলের কারণে হয়েছে। উচিত ছিল যে ভালোভাবে নামাজ পড়া, কিন্তু এখানে একটা বোঝা যাচ্ছে যে অত্যন্ত পরিমাণে মানুষ হয়েছে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে পেয়েছে সে সেখানে দাঁড়িয়ে গেছে, হয়তো তাড়াতাড়ির মধ্যে এরকম একটা হয়েছে। হয়তো বাসের ওপরে দেখতে পাচ্ছেন বা রাস্তাঘাট চারিদিকে মানুষ এভাবে নামাজ আদায় করেছে। তো কোরআন মধ্যে তো আল্লাহ তাআলা বলেছেন যে তিনি সব দিকেই থাকেন, তোমরা যেদিকেই মুখ ফিরাও না কেন সেদিকেই আল্লাহ তাআলাকে পাবে, ঠিক আছে? তো একটা নিয়ম হচ্ছে যে আমরা সবাই একতাভাবে কাবার দিকে মুখ করে নামাজ পড়ব। আর তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি পূর্ব দিকে মুখ করেও নামাজ পড়েন, তাও পৃথিবীতে গোল, তো গোল হিসেবে আপনার রাউন্ড হয়ে সেই কাবার দিকেই যায়, কিন্তু ঐক্যবদ্ধ বা একতা থাকার জন্য আপনারা সবাই একসঙ্গে কাবার দিকে মুখ করে নামাজ পড়তে হয়, এটা নিয়ম। কিন্তু এখানে যে বিষয়টা হয়েছে, আমি তো খুব একটা খারাপ চোখে আমি দেখছি না যে বেশি কিছু একটা ব্যাপার হয়েছে এরকম আর কি। হয়তো এই এক অক্ত হয়তো এরকমভাবে তাড়াতাড়ি করতে গিয়ে বা কোনো রকম পরিস্থিতির কারণে এরকম হয়ে গেছে। তো এই ফটোগুলোকে নিয়ে বেশি মাতামাতি না করে আমাদেরকে একটু সেরকম চোখে দেখতে হবে, কারণ এখানে যারা আছেন তিনারা মুসলিম ভাই সকল। তো এ সম্পর্কে আপনাদের কি মতামত? আসলে জায়গার অভাবে হয়তো এরকম হয়েছে, আপনারা জানাতে পারেন। আসসালামু আলাইকুম।